तो नहीं, और गुलाब इतना सुंदर है आप जैसे नहीं। ये पानी पाने लबो किसान है, और खाने वाला सलमान खान है, तो खिलाने वाला शाहरुख खान। নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা নতুন বিয়েবাড়ির ভিডিও নিয়ে। তো আমি যেখানে গেছিলাম সেটা ছিল একটা রিসেপশন পার্টি, যেখানে ছিল চোখ ধাঁধানো, সাজানো, এছাড়া ছিল অনেক কিছু নতুনত্বের ছোঁয়া, আর খাওয়া দাওয়া একদম জমজমাটি। পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, ভিডিওটায় আছে অনেক মজাদার মজাদার জিনিস। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে আজকে একটা ব্ল্যাক রঙের ড্রেস পরে ঢুকে গেছি, এটা অনেকদিন আগে পরেছিলাম, কেকে দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও। আর এরিয়াটা ছিল এত সুন্দর, আমি গেছিলাম পাটুলিতে রিসেপশন পার্টিতে। তো দেখো পুরো এরিয়াটা একদম ঝা চকচকে সাজানো। তো ফার্স্টে সম্রাট চা খেলো, এখানে অনেক রকম চায়ের ফ্লেভার আছে। তো সম্রাট কি চা নিয়েছিল আমার ঠিক অতটা মনে নেই, একদম মাটির ভারে সম্রাট গরম গরম চায়ে চুমুক দিয়ে দিল। আর আমি চলে গেলাম মহারাজা চাট সেন্টার, মানে এটা হচ্ছে পাটুলির ওখানে বলে মানে খুব বিখ্যাত ফুচকা, যেটা নাকি অনেক রকম ফ্লেভারে পাওয়া যায়। তো কে কে খেয়েছো প্লিজ এই ডিটেলসটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই এসে জানিও। তো ফুচকাগুলো ছিল অসাধারণ, এখানে টক, মিষ্টি, কোকোকোলা, অনেক রকম ফ্লেভার আমি খেয়েছি। তো তারপর এক ফ্রেন্ডের সাথে কথা বলে সোজা চলে গেলাম স্টার্টার কাউন্টারে। তো এখানে আমি নিয়ে নিলাম ননভেজ, আর সম্রাট নিয়ে নিল ভেজ। আমার কাছে ছিল চিকেন গন্ধরাজ, আর ছিল ফিশ টিক্কা। সম্রাট নিয়ে নিয়েছিল ক্রিসপি বেবিকর্ন, আর ছিল পনির টিক্কা মশালা। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। সম্রাট আমার কাছ দিয়ে প্রথমেই একটা মানে ছোবল টাইপের দিয়ে একটা ফিশের আইটেম নিয়ে নিল, আর ফার্স্টে আমি খেয়েছিলাম গন্ধরাজ চিকেন, যেটা খেতে অসাধারণ টেস্ট। আর ক্রিসপি বেবিকর্ন এর আগে অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এটা সত্যি কথা বলবো অরিজিনাল রিভিউ, এখানের মতন ক্রিসপি বেবিকর্ন কিন্তু আমি কোথাও খাইনি, এতটা টেস্টি লেগেছে। গন্ধরাজ চিকেন খাওয়ার পর চলে গেলাম ফিশ টিকার, কারণ ফিশের আইটেমগুলো না এইসব স্টার্টার আইটেমে একটু বেশিই টেস্টি লাগে। আর সত্যি যেরকম কথা সেরকম কাজ, মানে ফিশ টিক্কাটা ছিল একদম অসাধারণ খেতে, মুখে একদম গিয়ে মিলিয়ে গেল, জাস্ট অসাধারণ এক কথায়, ওয়াও। তো এখানে ফিশ টিক্কা খাওয়া হয়ে গেলো, স্টার্টার খাওয়া হয়ে গেলো, আর এখানে একটু ভাবলাম এত সুন্দর সিটিং এরিয়া, একটু বসে সেলফি না তুললে হয়, আর এখানে আমি বসে একটু সেলফি তুলে নিলাম। আর জায়গাটা এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল একটু টাইম এখানেই বসে সময়টা কাটিয়ে নিই, কিন্তু না, এখনও খাওয়া দাওয়া যেহেতু বাকি আছে তো সেলফি তুলে চলে গেলাম। আর এরকম হচ্ছে মকটেলের শর্টস মাঝে মাঝেই দিয়ে যাচ্ছে, তো এই সিরিজ দেখে ভয় পাবে না, মানে গরুর ইঞ্জেকশন এটা নয়। তো এখানে তুমি যদি ঘুরতে ঘুরতে হাঁপিয়ে যাও মকটেল কাউন্টার পর্যন্ত, যদি যেতে তোমাদের পছন্দ না হয়, তো মাঝে মাঝেই কিন্তু এরকম মকটেল তোমরা চাইলেই খেয়ে গলা ভিজিয়ে নিতে পারো। তো ওই জন্যই বলছি এখানে আরও অনেক কিছু নতুনত্বের ছোঁয়া আছে, যেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বুঝতে পারবে। তো এখানে আমি আর সম্রাট গল্প করতে করতে চলে গেলাম অরিজিনাল মকটেল কাউন্টারের সামনে, যেখানে ছিল নানান ধরনের মকটেল। তো আমরা নিয়ে নিলাম কলকাতা মশালা, মানে মকটেলের নাম, আর একটা ছিল জামুনগালি। তো এই দুটো মকটেল নিয়ে নিয়েছি, আর আমাদের দিয়েছে দেখো একটা কঙ্কালের মতন মুখ, কেন আমাকে কি কালো ড্রেসটা পরে কি এর সাথে ম্যাচ লাগছে কোথাও, তোমরা বুঝতে পারছো? মানে অনেক সময় বলো না মেকআপ করলে পেতনির মতো লাগে, এই জন্য আমি এই আজকে চুজ করেছি যে না, ভূত আর পেতনি একসাথে আমরা মকটেল খাবো। তো যাই হোক, এটা হচ্ছে ইয়ার্কির মধ্যে চলে গেল। এবার খাওয়ার রিভিউ বলবো, কলকাতা মশালা দিয়ে আমাকে যেটা ছিল জামুন গার্লিটা টেস্টি বেশি ছিল, আর উপরে সুন্দর করে সাজিয়ে দেয়, কিন্তু ফ্রুটসগুলো আর খাওয়া হয় না। তো আমি এর জন্য একটু ভাবলাম ওয়াটারমেলনটা খেয়েই নিই। তো এখানে দুটো মকটেল দুজনে ট্রাই করলাম, বললাম যেটা আমারটা বেস্ট ছিল। তো এখানে মকটেল খেয়ে সোজা চলে গেলাম, কারণ এখানে মোটামুটি খাওয়া দাওয়া অনেকটাই শেষ হয়ে, মানে স্টার্টার, গলা ভিজানো, ফুচকা খাওয়ার পার্ট হয়ে গেছে, এবার হচ্ছে মেন কোর্সের পালা। ও হো হো, মেন জিনিসটাই তো বলিনি, আমরা চলে গেছিলাম অ্যাঞ্জেল ক্যাটারার্সের ইনভিটেশনে। তোমরা পজ করে নাম্বারটা দেখে নিও, এছাড়া কিন্তু স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে। তো প্রথমে মেন কোর্সে ঢুকে যেটা চোখে পড়ে স্যালাড কাউন্টার, এখানে ছিল চিকেন স্যালাড, ফিশ স্যালাড, রাশিয়ান স্যালাড, মিক্স স্যালাড, মানে স্যালাডের নাম বলতে বলতে হাঁপিয়ে যাবো। এছাড়া ছিল আমরা যেটা স্যালাড বলতে বুঝি শসা পেঁয়াজ, সেটাও কিন্তু ছিল। তো এখানে তোমাদের মেনু কার্ডটা দেখে নিলাম, তো আমিও প্লেট নিয়ে লাইনে চলে গেলাম স্যালাড কাউন্টারে, কারণ স্যালাডে এত কিছু থাকে যে এখানেও কিন্তু একটা খাওয়ার বিষয় আছে। তো ফার্স্টে নিয়ে নিলাম দই বড়া, তার সাথে যেটা বললাম আমরা স্যালাড বলতে বুঝি পেঁয়াজ আর শসা নিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছিলাম ফিশ স্যালাড, বেশি কিছু স্যালাডে নিলাম না, ফার্স্টে ট্রাই করলাম দই বড়া। দই বড়াটা এতটাই সফট ছিল আর খেতে এতটাই সুস্বাদু যে খেয়ে খুবই ভালো লেগেছে। তারপরে খাবো হচ্ছে ফিশ স্যালাড, ফিশ স্যালাডটাও কিন্তু খুব টেস্টি ছিল। দেখো বলতে বলতে এখনও কিন্তু দই বড়া খাওয়া হয়নি, আর দই বড়ার পুরো গোটা গোল ব্যাপারটা থাকলে না ওটা খেতে খেতে কিন্তু পেটটা ভরে যায়। তো এখানে দেখবে প্রত্যেক কটা বড়া বেশ সুন্দর করে কাটিং করা, হাফ হাফ করে, মানে তুমি টেস্টও করতে পারলে, এদিকে পেটটা অতটা ভরলো না। তারপরে খেয়ে নিলাম ফিশ স্যালাড, আর সম্রাট বলে একটু পাস্তাটা খেয়ে দেখো, আমি পাস্তাটা অতটা পছন্দ করি না, টেস্টের দিক দিয়ে ভালো কিন্তু আমার অতটা ভালো লাগে না পাস্তাটা। তারপরে চলে গেলাম মেন কোর্সের দিকে, এবার মানে মেন কোর্স অনেকক্ষণ আগে ঢুকে গেছি, স্যালাডেই আটকে ছিলাম। এরপরে নিয়ে নিলাম গরম গরম কড়াইশুঁটির কচুরি, তার সাথে ছিল ছোলার ডাল, আস্টা, পটেটো। আর খাবার দেখতে দেখতে কিন্তু একটা জিনিস দেখতে ভুলো না, দুজনে কিন্তু
কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং পরেছি। তো এই যে দেখো, এখানে আমি দেখিয়ে দিলাম ভিতরে যথেষ্ট পুর আছে, তার সাথে হচ্ছে ছোলার ডাল, ছোলার ডালে যেরকম হয় কাজু কিশমিশের ছোট ছোট কুচি আছে যেটা মুখে পড়ছিল, খেতে ভালোই লাগছিল, আর একদম গরম গরম দেখে বুঝতেই পারছো ফু দিয়ে দিয়ে খাচ্ছি। আর অ্যাঞ্জেল ক্যাটারাস যেটা করে, নতুনত্ব জিনিস কিন্তু আপডেট মানে যত কিছু আপডেটেড ভার্সন আছে সেগুলো কিন্তু তারা তাদের কাজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে, তো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে। তো তারপরে দেখো, কথা বলতে বলতে কিন্তু ছোলার ডাল দিয়ে কড়াশুটির কচুরি খাওয়া হয়ে গেছে। এরপরে খেলাম স্টাফ পটেটো, মানে ভিতরে স্টাফিং ভরা ছিল, যেটা খেতে সত্যিই খুব ভালো লাগছিল, মানে মুখে বেশ বাদাম ঠাদামের কুচিগুলো মুখে পড়ছিল। তারপরে চলে গেলাম, এটা হচ্ছে ফিশ মুনিয়া, এটা অ্যাঞ্জেল ক্যাটারাসে আমি ফার্স্ট টাইম মানে খেয়েছি আর এত ভালো লেগেছে, আর একবার ট্রাই করছি। এটা ছিল ফিশ মুনিয়া উইথ লেমন সস, তার সাথে ছিল বাংলা ভাত আর কি, যেই ভাতটা খেয়ে আমরা অভ্যস্ত। তো সম্রাট ভাত নিল, কিন্তু আমি নিলাম একটু জাফরানি পোলাও, তার সাথে হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি, যেটা আমার হচ্ছে খুব পছন্দ। আর তারপরে আছে, দেখতেই পাচ্ছ মাটনের কালারটা, ওহো হো মাটন কষা। তো এখানে একটু হাড়ের পিস দেখে একটু গ্রেভি সমেত আমি নিয়ে নিলাম। এবার চলে গেলাম আমি আর সম্রাট খেতে। এবার সম্রাটের নেওয়ার পালা এখনো শেষ হয়নি, তো নেওয়া হয়ে গেছে যতই চামচ নিই না কেন, মানে স্পুন, তোমরা আবার বলে চামচ বলছো, স্পুন যতই ক্যারি করি না কেন, কিছু কিছু ক্ষেত্রে চামচ দিয়ে খাওয়াটা ঠিক আছে, বাট হাত তাই হচ্ছে বেস্ট। নামেই তোমরা বুঝতে পারছো, ফিশ মুনিয়া উইথ লেমন সস, মানে ফ্লেভারটা যেটা আসবে টক টক খেতে কিন্তু খুব ভালো লাগছে। তো ভাতের সাথেও খেতে পারো, বা পোলাও থেকে ভাতের সাথে এটা খেতে বেশি লাগবে, ভালো যাবে, বা শুধু শুধুও খেতে পারো। তো এবার খাচ্ছি আমি পোলাও, পোলাওর সাথে আছে চিংড়ি মাছের মালাইকারি। ওফ, এত টেস্টি মালাইকারিটা হয়েছে না, কিন্তু ওই যে বললাম যতই চামচ ব্যবহার করো না কেন, কিছু কিছু জিনিস হাত ছাড়া তুমি খেতে পারবেই না। আর এখানে দেখছো, এখানে কিন্তু এরা মানে ক্যাটারাস নিজেও কাঠি করতে পছন্দ করে না, চিংড়ি মাছেও কাঠি ভরেনি, তো এটা খেতে মানে কাঠি ছাড়ানো ঝামেলাটা কিন্তু আর নেই। তো এখানে আমি চিংড়িটা খেয়ে নিলাম, আরেকটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বসে বাড়িতে যে দুহাত দিয়ে ছিঁড়ে যে খাওয়ার মজাটা, সেটা তো আর বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে আসে না, তো যেন একটা খেয়ে সন্তুষ্ট হলাম। এরপরে ছিল মাটন কষাটা, মাটন কষাটার টেস্টটাও জাস্ট অসাধারণ ছিল। মাটনটা যেরকম সেদ্ধ হয়েছে, মানে প্রত্যেক কটা রান্না এ টু জেড একদম মানে কি বলবো, অসাধারণ টেস্ট ছিল। তোমরা তোমাদের স্পেশাল দিনের জন্য অ্যাঞ্জেল ক্যাটারাসকে বুক করে নিও, তাহলেই বুঝতে পারবে যে টেস্টের দিক দিয়ে আমি যেটা বলেছিলাম সেটা সঠিক কিনা, মানে বেঠিক। যেটা তোমরা বলো যে ফ্রিতে খাচ্ছি বলে সবসময় ভালো বলি, না সেরকম না। তো কথা বলতে বলতে চলে আসলো ডেজার্ট কাউন্টার, এখানে সম্রাটই নিয়ে আসলো। এখানে আছে চাটনি, পাঁপড়, এখন দু রকমের পাঁপড় থাকে, একটা হচ্ছে ফ্রাই করা, একটা হচ্ছে রোস্টেড। তো এছাড়া আছে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, তো সম্রাটে যে নিয়ে চলে এসেছে। আর এখানে আমি আজকে আর চাটনি খাবো না বলেছিলাম, তবুও সম্রাট ফ্রুট চাটনি ছিল, বললো লেবুটা খেয়ে নাও, কারণ সম্রাট লেবুটা পছন্দ করে না খাওয়াটা। তো এখানে ফ্রুট চাটনিটা ভালো হয়েছে, সম্রাট পাঁপড় দিয়ে খাচ্ছে। আর এখানে সন্দেশটা আমার খুব ভালো লেগেছে, মানে কলা পাতা দিয়ে সুন্দর একটা র্যাপিং করা। তো এখানে আমি সন্দেশটা খেয়ে নিয়েছি, সম্রাটকে আর দিনই, কারণ সম্রাট খুব একটা সন্দেশ ভালো খায় না, ও খায় রসগোল্লা। তো সম্রাট খাচ্ছে সম্রাট খাবে রসগোল্লা, আর আমি খাচ্ছি সন্দেশ। তো সন্দেশটা খাওয়া হয়ে গেছে আমার। তো এখানে আছে এই যে গরম গরম জিলাপি, ওখানে দেখছো লাইভ কাউন্টার একদম ভাজা হচ্ছিলো, তো আমাকে একটু ম্যাশ কুড়মুড়ে জিলাপিটা খাইয়ে দিল। আর এখানে কিন্তু সত্যি কথা বলবো, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, মানে খাবার দাবারের কোয়ালিটি একদম জবরদস্ত। তারপরে যেটা থাকে আইসক্রিম, আমি একটু আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিমটা আমিই খাই। এরপরে চলে যাবো একটু সেলফি তুলতে। আর যেহেতু বলেছি যে অ্যাঞ্জেল ক্যাটারাসের নতুন নতুন আপডেটেড অনেক কিছু মানে এরা করে থাকে এদের অনুষ্ঠানে, তো এই সেলফির পরে তোমরা সেটা বুঝতে পারবে। তো পানের স্টলটা একবার দেখে নাও। ম্যাডাম জি, রাজস্থানি লাভলি পর নিমকি পাতা নেই, ম্যাডাম জি রাজস্থানি লাভলি পর নিমকি পাতা নেই, আর গুলাব ইতনা সুন্দর হ্যায় আপ জেসে নিতে। কেনা হ্যাঁ সবজি আসমান মে বারিশ ভি আচ্ছি লাগতি, আর কেনা হ্যাঁ সবজি আসমান মে বারিশ ভি আচ্ছি লাগতি হ্যাঁ, আর পায়ে তলে জুতা ভি আচ্ছি লাগতি হ্যাঁ, আর কে বলে সবজি আপনার আঁখো মে চশমা মে বহু আচ্ছি লাগতি। অজিয়া পানি পানি, অজিয়া পানি পানে লবো কিষানে, আর খানে বালা সলমান খান তো খিলানে বালা শাহরুখ খান। চশমানের স্ট্রোক বানিয়ে দিয়েছে নতুন করে, ভালো লাগলো। তো এখন হচ্ছে আমার বাড়ি যাওয়ার টাইম, তো সব কিছুই দেখানো হয়ে যায়, লাস্টে যারা খুব সুন্দর সার্ভিস দেয় তাদেরকেই দেখানো হয় না বা তাদের সাথেই কথা বলা হয় না। তো এখন ফ্রি আছে এরা, তো ভাবছি সবার সাথে একটু পরিচয় করি। তোমার নাম বলো? আমার নাম সঞ্জু। তোমার? আমার নাম সুমনা শাহ। তোমার? মানিশ। তোমার?
নিশানি তোমার আরিয়ান, তো খুব ভালো লাগলো, বাই 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 বাই। এখন আমার সাথে আছে অ্যাঞ্জেল কাটার রেস্টুরেন্টের দীপায়ন দা, নমস্কার। নমস্কার। তো এর আগে দু একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর যারা নতুন ভিউয়ার্স আছো বা নতুন দেখছো বা পুরনো ভিউয়ার্সদের জন্যই তোমাদের স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তোলার জন্য দাদা ফুল কন্ট্যাক্ট নিয়ে থাকো, তাই তো? তো তুমি তোমার ক্যাটারিং এর ডিটেইলসটা যদি একটু বলে দাও। আমাদের, আমি আগেও বলেছি যে আমার প্রথমত আমার এই ক্যাটারিং এর ওনার হচ্ছে আমার দাদা, মানে বর্দা নিরতপল ভৌমিক, আমি ওর সাথে থাকি, এবং এই আমাদের এই ক্যাটারিং এর বয়স এখন 20 বছরের কাছাকাছি এসে গেল, আমরা 20 বছর ধরে করছি। এবং আমরা সব থেকে আমাদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে কোয়ালিটি, যার জন্য আমাদের ট্যাগ লাইনটাই হচ্ছে কোয়ালিটি আমাদের আসল পরিচয়। আমরা কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করি না, ছোট বড় আমরা সব রকম কাজই করি, কোনো রকম মানে যে কাজ করি না তা না, হ্যাঁ মিনিমাম একটা থাকে যে 25-30 জন হলে ভালো হয়, সেটা আমরা হয়তো আমাদের গোডাউন থেকে করে ডেলিভারি করে দিই, এবং এবারে বেশি যত খুশি হোক আমাদের কোনো অসুবিধা নেই। মানে এমনি লিমিট ব্যাপার, লিমিট কোনো লিমিটেশন নেই, একদিন দুটো তিনটে কাজ আমরা করি। লোয়েস্ট কত দিয়ে, মানে দেখুন লোয়েস্ট, এখন লোয়েস্ট বলা যায় না, কোয়ালিটি যেরকম হবে তার উপর সেরকম, তার উপরে এবার কি মেনু হবে তার উপরে। এখন যদি নরমাল মেনু হয় সেখানে 200-250 হতে পারে, আবার 300-400 হতে পারে, আবার ওদিকে 1200-1500 হতে পারে, মানে প্লেট হেডস আর কোয়ালিটি সবকিছুর সাথে। কিন্তু যেটাই হোক আমরা কোয়ালিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ করি না, আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা সব রকম আপডেশন গুলো রাখি, যে কোনো কিছুতে যাতে সে মকটেল হোক, পান হোক, আপনার বুফে কাউন্টার হোক, সবকিছুই আপডেট বলা যেতে পারে, একটু নতুন ভার্সন, নতুন না, আমরা দিন মানে একটা কাজ থেকে পরের কাজে চেষ্টা করি যে আরেকটু আপডেট, আরেকটু আপডেট করার জন্য, যাতে কাস্টম মানে আমাদের যে পার্টিরা তারাও স্যাটিসফাই হয়, আর আমরাও যাতে কাজ করে স্যাটিসফাই, এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, আর কিচ্ছু না। তো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এতক্ষণ পুরো ভিডিওটা তোমরা দেখে নিয়েছো, তো তোমাদের আরেকবার বলছি স্পেশাল দিনের জন্য অবশ্যই দীপায়ন দাকে কন্ট্যাক্ট করো, আশা করি নিরাশ হবে না। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, নমস্কার।